রথযাত্রা দিন তোমাদের রথ দেখো না তাকি করে সম্ভব এই যে তোমাদের সঙ্গে চলে এলাম শান্তিপুরের বড় বাজারে রথযাত্রা নি এটা হচ্ছে আমাদের এখানকার সবথেকে বড় রথ এই যে এখানে জগন্নাথ দেবের মুখে এক গাদা হাসি কারণ সে এসেছে মাসি বাড়ি বেড়াতে এক জন্য সারা বছর ধরে সে আর আসে না আমরা তো সারা বছর এদিক ওদিক ঘুরতে থাকি কিন্তু সেই বছরে একবারই আসে যাই হোক তার সাথে দেখা করে চলে গেলাম সারা মেলা ঘুরতে কারণ মেলা না ঘুরলে না মনটা ঠিক ভাল লাগে না তারপর দেখা হলো এই গোলা কাকুর সাথে মানে গোলা দেখলে না সে স্কুল লাইফের কথা মনে পড়ে ঠান্ডা ঠান্ডা গোলা খেতে কিনা ভালো লাগতো টিফিনে কিছু খাই আর না খাই গোলা ঠিক খেতাম মা বলতো বরফ খাস না কিন্তু আমরা বরফই খেতাম যাই হোক এখানে গোলা কা খাট্টা মিঠা গোলা তৈরি করার জন্য তো একটা গোলা নিয়ে আমরা এক্সপিরিয়েন্স করছিলাম কেমন হয় খেতে আর কি তো খাট্টা মিঠা গোলার মধ্যে কী সব লবণ তারপর হচ্ছে একটুখানি লেবু ছিটিয়ে দিল লেবু ছিটিয়ে দিয়ে আমার বোনের হাতে গোলাটা ধরিয়ে দেওয়া হলো এই যে আমার বোন এবার খেয়ে তোমাদের এক্সপিরিয়েন্স করবে কিন্তু আমার বোনের এক্সপিরিয়েন্সটা দেখো গোলা খাওয়ার পর সে আমার দিকে মুখের দিকে তাকিয়ে বলছে খুব ঠান্ডা তো গোলা তো ঠান্ডাই হবে গরম কবে থেকে হয় রে বাবা তারপর চলে গেলাম হচ্ছে একটা ভুট্টা কাকার কাছে ভুট্টা কাকে বলে আমরা কচি দেখে একটা ভুট্টা বের করা তো কচি ভুটকা খেতে হেভি মিষ্টি হয় তারপরে এই যে একটু নুন আর লেবু বাঁকিয়ে দিলে তারপর কচি ভুট্টাকে একটুখানি গরম করে দিয়ে তারপর আমাদের দিয়ে দিল ভুট্টা খাওয়ার জন্য আর ভুট্টা দেখলে না সেই মনে পড়ে কলেজে যখন পড়তাম ভুট্টা খেতে খেতে সারা বাড়ি পড়তে যেতাম তারপরে এই যে এখানে আমি ভুটটা খেয়ে এক্সপিরিয়েন্স করছি আর মিষ্টি এরকম দানা পেয়ে আমার মাথা আর ঘাস দুটোই নড়তে শুরু করে দিল কারণ এতটাই ভালো এক্সপিরিয়েন্স ছিল ঘুরতে ভুট্টা খেতে খেতে চলে গেলাম হচ্ছে আরেক জায়গায় রথ দেখার জন্য বড় গোস্বামী বাড়ির রথ এটা অনেকেই নাম শুনেছে বড় গোস্বামী বাড়িতে রাধাগোবিন্দ জিও আছে এখানে আবার রথযাত্রাও হয় তো এখানকার রথ দেখার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর জগন্নাথের সাথে দর্শন করে নিয়ে আমরা এবার খাবো না কী করে সম্ভব এত কম খেলে কী করে চলবে খাবার দেখলেই তো লাপলা পায়া তারপর চলে গেলাম হচ্ছে ফুচকা কাছে ফুচকা মামাকে বললাম তাড়াতাড়ি করে ফুচকা দিয়ে দাও তো ফুচকা মামার থেকে সুন্দর করে টক টক ফুচকা খেয়ে ফুচকা মামার টকগুলো ফুচকাগুলো কিন্তু খুবই ফুসফুসি ছিল তারপর চলে গেলাম হচ্ছে একটুখানি রাবি খাওয়ার জন্য মানে একটুখানি ঝাল খাওয়ার পর তারপর মধ্যে একটু ঠান্ডা হলে ভালো হয় তো আমার বোনের এক্সপিরিয়েন্স দেখো ও হো হো তার খুবই ভালো লেগেছে ফুলটুসি রেবি লেগেছে তারপর এখানে দেখছি দোকানটার সামনে খুবই ভিড় হয়েছে কব বুদবু বুদবু করে ফুটছে তো গিয়ে দেখি এখানে জলের মধ্যে সব দিয়ে রেখেছে তার জন্য ফুটছে তো খাওয়ার লোকের থেকে বেশি দেখার লোকের ভিড় বেশি তারপর এখানে দেখলাম আমাদের কি পুদিনা পাতা তার সাথে লেবু তার সাথে কিছু নুন সব কিছু দিয়ে আর আমি এখানে কাঁচা আমের ফ্লেভার নিয়েছিলাম আর বরফ দিয়ে সুন্দর করে তার মধ্যে একটু নানা রকম সোডা মিশিয়ে একটুখানি সেভেন আপ দিয়ে সব কিছু দিয়ে একটু নিয়ে এনে চেড়ে দিয়ে তারপরে এর মধ্যে দেখছি কি আমার বোন বলে এ কি ড্রাই আইসে আমি তো ভাই জানতাম না যাই হোক সব কিছু দিয়ে দেখি এবার ফুটতি শুরু করেছে তো ভাবলাম আমার পেটে গিয়ে না ফোটে তো আমার খাওয়ার পর এক্সপিরিয়েন্স মোটামুটি খারাপ না খুবই ভালো ফুটফুট করে ফুটছাদ ধোয়া বেরোচ্ছে তারপর চলে গেলাম হচ্ছে সর্বশেষ জিলিপি কাকার কাছে মানে মেলায় গেছে জিলিপি খাবো না তাকে করে সম্ভব জিলিপি খেতেও হবে আবার বাড়ির জন্য নিয়েও যেতে হবে জিলিপি প্যাঁচ দেখে ভাবছি কত মানুষের মধ্যে কতই না প্যাঁচ থাকে এই জিলিপির যতই প্যাঁচ হোক তাও আমরা জিলিপি খেতে বলবো না মানে প্যাঁচে প্যাঁচে ভর্তি তাও আমরা জিলিপি খাবো আমাদের জন্য সুন্দর করে এক খোলা জিলিপি ভেজে নেওয়া হল কাকাকে বলছি তাড়াতাড়ি গরম গরম জিলিপি ভাজোই গরম গরম প্যাঁচের জিলিপি খেয়ে যদি ভেতর থেকে কিছু কিছু জিনিস বেরিয়ে যায় আর কি মানে প্যাঁচ আমাদের মধ্যে থেকে বেরোনো খুবই দরকার এই দুনিয়া থেকে যাই হোক সুন্দর করে জিলিপি কাকা থেকে সুন্দর করে জিলিপি এক খোলা ভেজে নিজে খেয়ে বাড়ির জন্য নিয়ে নাম জিলিপি কাকার কাছে শুধু জিলিপি ছিল না সুন্দর বাদাম বাজাও ছিল তার সাথে মালপোয়া তার সাথে নিমকি সব কিছু জিলিপি কাকার কাছে ছিল মানে ওই যে বলেছে না চার তিনতলা থেকে চারতলা একতলা যাই হোক সবই শাড়িতে ভর্তি একই জায়গায় সব কিছু পেয়ে যাবেন এই হচ্ছে জিলিপি কাকার দোকান সব কিছুই আমরা এক জায়গায় পেয়ে গিয়েছিলাম আর কি যাই হোক গরম গরম জিলিপি নামিয়ে নেওয়ার পর সুন্দর করে জিলিপিগুলোকে প্যাকেট করে দিল জিলিপি টাকা এক খোলা এখানে তো দেখুন পুরো এক থালা ভর্তি জিলিপি দেখে তো মনটা খুবই শান্তি হয়ে গেলো যাই হোক আজ এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে